ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অনেক আগ থেকে এটা একটা কমন প্রবলেমস বাঙালি মেহমানদের মতো, কথা নাই বার্তা নাই হুট করে বেড়াতে চলে আসে। রেস্ট্রিক্টেড হওয়ার অনেক কারণ রয়েছে, অনেক রিজন রয়েছে। খারাপ কোনো পোস্ট কমেন্ট করা, মেসেঞ্জারে খারাপ কোনো ফটো বা ভিডিও শেয়ার করা, VPN ইউজ করা, এক কথায় যা ফেসবুকের গাইডলাইন ব্রেক করে তখন ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। বাট নট টেনশন ডোফোর্তি, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে সীমাবদ্ধতা। ফেসবুক থেকে কিছু কিছু জিনিস আপনাকে করতে দিবে না, তাও কিছুদিনের জন্য, হতে পারে 3 দিন, 7 দিন, 15 দিন, সর্বোচ্চ 30 দিন, তারপর অটোমেটিকলি এগুলো ঠিক হয়ে যাবে। তো প্রথমত প্রোফাইলে ঢুকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন, তারপর সি রেস্ট্রিক্টেশন। দেখেন ওনার আইডিতে দুইটা সীমাবদ্ধ করেছে, 30 দিনের জন্য ফেসবুক লাইভ করতে পারবে না এবং অ্যাডভার্টাইজ এখানে উনি করতে পারবে না। একজনকে এক একটা অপশন দিতে পারে, ওনার আইডির আরও 21 দিন পরে রেস্ট্রিক্টেড রিমুভ হয়ে যাবে। যেহেতু 9 দিন শেষ, হিস্টোরিতে একই নোটিশ দেখাবে, তো ট্যাপ করে ওভারভিউ দেখতে পারবেন। ওনার একটা ফেক ফটো প্রোফাইলে দেওয়া ছিল, তো যার কারণে প্রবলেমটা হয়েছে। অনেক সময় ফেসবুক মিস্টেকে রেস্ট্রিক্টেড হতে পারে, যাই হোক এটা টেম্পোরারি একটা প্রবলেম, নির্দিষ্ট সময়ের পরে এগুলো ঠিক হয়ে যায়। আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডে কোনো লাইক পেজে কোনো ধরনের এফেক্ট হবে না, জাস্ট আপনার আইডিতে এই প্রবলেমটা থাকবে। এই পেজের একটা স্ক্রিনশট নেবেন এবং প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, তারপর 3 লাইনে যাবেন, একটু নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে ক্লিক করবেন, তারপর রিপোর্টে প্রবলেম, তারপর হচ্ছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, তারপর ইনক্লুড ইন রিপোর্ট, এখানে প্রোফাইলটা সিলেক্ট করবেন। তো অ্যাটাচমেন্টে ক্লিক করে এখানে যে ফটোটা আছে সেটা রিমুভ করে দিবেন, এবং যে দুইটা স্ক্রিনশট আমরা নিয়েছিলাম ওটা আমরা এখানে অ্যাড করে দেব। তো এখানে যে ডিসক্রিপ্ট লেখা আছে এখানে ইংরেজিতে আপনার যে সমস্যার কথাটা এখানে লিখবেন, যদি 30 দিনের বেশি হয়ে যায় তাহলে সেই কথাটাও লিখবেন যে আমার 30 দিনের বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, ওইরকমভাবে আর কি একটু লিখে দিবেন। যদি আপনার মাথায় কিছুই না আসে এখানে কী লিখবেন, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিছু লেখা আছে সেটা আপনারা একটু কপি করে বা এখানে দেখে দেখে ওই জায়গাতে লিখে তারপর সেন্ড করবেন। তাছাড়াও যে কোনো ব্রাউজারে গিয়ে আইডিটা লগ ইন করা অবস্থায় রিপোর্টে লগ ইন ইস্যু, প্রেভেন্টিং অ্যান্ড লগ ইন ইস্যু, তারপর ফেসবুক ফিডব্যাকেও আপনারা ফিডব্যাক পাঠাতে পারবেন। এই সমস্যাটা লিখে ওই ফিডব্যাকগুলোতে আপনারা যদি সাবমিট দেন তাহলে আশা করি এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আসলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আমরা অনেকেই বুঝি না, তো আমরা মনে করি না জানি কী সমস্যা হয়ে গেল, আসলে এটা একটা সাময়িক প্রবলেম, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো ভিডিওটা যারা একদম শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি, কারণ ধৈর্যশীল ব্যক্তি ছাড়া এই ভিডিও এত ব্লা 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 আলোচনাগুলো এগুলো কেউ শুনতে চায় না। তো আপনি কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীতে কী নিয়ে ভিডিও আনা যায় এবং আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড